নিষেধাজ্ঞা, নজরদারি আর অভিযানেও বন্ধ হচ্ছে না অবৈধ কারেন্ট জালের ব্যবহার। বরগুনার 6টি উপজেলায় মোট নিবন্ধিত জেলে রয়েছেন 37,309 জন। জেলার পায়রা, বলেশ্বর, বিষখালী নদী ও বঙ্গোপসাগরের মোহনায় বছরব্যাপী মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন তারা। বিষখালী নদী তীরবর্তী কাকচিড়া ইউনিয়নের স্থানীয় জেলেরা জানান, নিবন্ধিত জেলেদের বড় একটি অংশ অনেকটা প্রকাশ্যেই ব্যবহার করে চলেছেন অবৈধ কারেন্ট জাল। এদিকে বৈধ জাল ব্যবহার করেও অনেকে আসতে পারেননি নিবন্ধনের আওতায়, মিলছে না সরকারি সহায়তাও। অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে বাড়তি মাছ পাওয়ার পাশাপাশি সরকারি সহায়তাও পাচ্ছে জেলেদের একটি অংশ, ফলে ক্ষোভ বিরাজ করছে বঞ্চিতদের মাঝে, বাড়ছে কারেন্ট জাল ব্যবহারের প্রবণতাও। আমরা ভাই কারেন্ট জালের জন্য খাওয়াইতে পারি না রাত্রে, এবং কি অতিরিক্ত কারেন্ট জাল আমরা দুই খাও তিন খাও বাইয়া পাই দুই তিনটা জাটকে, আর কারেন্ট জাল 5 কেজি 6 কেজি 7 কেজি এরকম করে মাছ পায়। কারেন্ট জাল বায় যারা, এরা সরকারি সহায়তা পায়, কিন্তু তারপরেও যে বায় তারা তো অবৈধভাবে তারা আরব থেকে কিনে আনে, বরগুনা, তারপরে মঠবাড়ি আছে, বাবুরহাট আছে। আমরা যদি হুতার দালিরা জাল বাইতে যাই তাহলে আমরা দেখা গেছে আমরা দেখতে একটা হেরা পাই 10টা, এই তাহলে হেলে আমাকেও মনটা খারাপ হয়ে না ও সময় হেল, তাহলে আমরা তো চেষ্টা করুন কোনো সময় ওই কারেন্ট জাল বানানোর চেষ্টা করুন, কারণ হেরা ফেরি না, কারণ আমরা তো আর একটা ধর মনে মাছ, কারণ নদীতে যে যাই আমাকে একটা মাছে তার পোষায় না, আর সবাই যদি আমরা সুতার জাল পাই তাহলে মাছ কম বেশি সবাই সমান্য পাই। বৈধ সুতি জালে কাঙ্ক্ষিত মাছ মিলছে না বলে দাবি কারেন্ট জাল ব্যবহারকারীদের, জাল বিক্রেতাদের প্রতি পাল্টা অভিযোগ তাদের। আবার অবৈধ জাল সরবরাহে নৌপুলিশ ও কোস্টগার্ডের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলে দাবি করছেন কেউ কেউ। সুতার জাল আমরা যদি নদীতে ফালাই আমাদের সুতার জালে কোনো মাছ বাজে না, তাহলে এখন হইলে কারেন্ট জালে মাছ বাজে, তাহলে ওখানে আমাদের কাজে বাধ্য হই আমরা কারেন্ট জাল কিনি, কারণ মাছ ধরার জন্য আমরাও দুইটা মাছ বেশি পাই, দুইটা টাকা বেশি বেশি। মিলটা বন্ধ করে দিই, মিলটা বন্ধ করে দিলে না বানাল তো এগুলো আমরা কিনতে পারি না। যারা আইনি কর্মকর্তা হারাই তো মনে করেন এগুলো নেয়, ঠিক আছে, আমরা মনে করেন জাল নদীতে ফালাইলে হারা ধরে নেয় নিয়ে হারা তো আর পরে না, হারা এগুলো বিক্রি করে হেকতার দিয়ে আমরা কিনে আনি। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় নৌপুলিশ কর্মকর্তা। মৎস্য বিভাগের তৎপরতায় অবৈধ কারেন্ট জালের ব্যবহার কমেছে বলে দাবি জেলা মৎস্য কর্মকর্তার। আমার আমার সত্য নয়, আমার আগে কেউ করলে হয়তো করতে পারে, কিন্তু আমার যা পাবে ওটা ফাঁড়িতে আসবো না, স্পটে স্পটে নদীর পারে নিশ্চয় করা হচ্ছে, কিন্তু হইলে এই ধরনের কথা যদি হয় তাহলে আমার যোগদান করার পূর্বে হতে পারে, কিন্তু আমার আমার এই ধরনের কোনো ঘটনা আমি ঘটনা নেই। অনেক জায়গায় কিন্তু অবৈধ জালের অনেকে কিন্তু চুরি করে বা রাত্রে পাতে, আমরা সেগুলোকে সোর্স লাগিয়ে আমরা আমাদের পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে সেই অবৈধ জালগুলোকে কিন্তু আমরা অপসারণের চেষ্টা করে যাচ্ছি। আশা করি যে এখন একেবারে কম, মানে অবৈধ জাল নাই বললে চলে, এবং এই অবৈধ জালটা অপসারণ যদি সম্পূর্ণভাবে করতে পারে তাহলে আমাদের যে মাছের যে কাঙ্ক্ষিত উৎপাদন এটা আমরা যেতে পারবো, এবং এটার জন্য সার্বিকভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অভিযান নিয়মিত অভিযান হচ্ছে, মোবাইল কোর্ট হচ্ছে, আমরা মোবাইল কোর্টের মাধ্যমে জেলও দিচ্ছি, জরিমানাও করছি, পাশাপাশি আমরা যে অবৈধ জাল যখনই যেটা পাচ্ছি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে সেগুলোকে আমরা ডিসপোজ করছি প্রপার ওয়েতে। তো আশা করি যে এই অবৈধ জালের এই প্রবণতাটা কমবে। মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ কারেন্ট জাল বন্ধে জোরালো পদক্ষেপের দাবি সচেতন মহলের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।